খরগোশ বাচ্চা দেওয়ার পরে কি করণীয়? আমরা অনেকেই শখ করি খরগোশ পুষে থাকি, কিন্তু খরগোশের বাচ্চা দেওয়ার পর কিছু সতর্কতা অবলম্বনের কারণে আমাদের শখের খরগোশের বাচ্চাগুলো কিন্তু মারা যায়। সো কি কারণে মারা যায় বা খরগোশ বাচ্চা দেওয়ার পরে কিভাবে যত্ন নিতে হয়, কতদূর পর্যন্ত কিভাবে যত্ন নিব, সো সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা সাথে থাকো, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খরগোশ মেটিং করার 40 থেকে 41 দিন ভিতরে কিন্তু বাচ্চা প্রসব করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা মাটিতে খরগোশ পোষো ওই ক্ষেত্রে কিন্তু মাটিতে গর্ত করে ওরা বাচ্চা দেয়, আর যারা খাঁচায় লালন পালন করো বা অন্য জায়গায় লালন পালন করে থাকো ওরা কিন্তু বুকের লোম চিরে তারপরও ওইখানে কিন্তু বাচ্চা প্রসব করে থাকে। ওই ক্ষেত্রে তোমার কিন্তু হিসাব রাখতে হবে যে মেটিং করা 40 থেকে 41 দিনের ভিতরে যখন বাচ্চাটা দিবে, সো ওই ক্ষেত্রে তুমি কিছু তুলা দিয়ে রাখতে পারো। সো এগুলো হচ্ছে গাছে যে শিমুল তুলা, সুই তুলাটা, এটা কিন্তু খুবই সফট। ওর মার বুকে যে লোম আছে ওই লোমের গুলোর মতো যদি তুলা না থাকে তো তোমরা যে কোনো ধরনের তুলা ইউজ করতে পারো বা সুতি কাপড় ইউজ করতে পারো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বাচ্চা দেওয়ার পরে বুঝতে পারি না যে কি করব, ওই ক্ষেত্রে 2 থেকে 3 দিন আমরা এভাবে বাচ্চা রেখে দিই। যখন খরগোশ বাচ্চা প্রসব করে বা ওরা কিন্তু ওখানে প্রসাব করে ওই ক্ষেত্রে কিন্তু ওর মার পশম বা তুলা যেটাই হোক ওইটা কিন্তু বীজে স্যাঁতসেঁতে হয়ে যায়। ওই ক্ষেত্রে কিন্তু স্যাঁতসেঁতে থাকার কারণে কিন্তু খরগোশের বাচ্চা মারা যেতে পারে। সো এই জিনিসটা তোমরা সব সময় খেয়াল রাখবা, খরগোশ বাচ্চা দেওয়ার পরপর বা 2 দিন বা 1 দিন পরে তোমরা কি করবা, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ভিজা জিনিসটা ফেলে দেবা, আর ওই জায়গার ভিতরে নরম তুলা বা অন্য কিছু জাতীয় জিনিস তোমরা রেখে দিবা, যাতে করে খরগোশের বাচ্চার শরীর কিন্তু না ভিজে যায়। প্রথম যখন খরগোশের বাচ্চা 1 দিন বয়স থাকে, 1 থেকে 4 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু খরগোশের গায়ে কিন্তু বাচ্চার গায়ে কোনো ধরনের লোম থাকে না। সো ওই ক্ষেত্রে কিন্তু বীজের স্যাঁতসেঁতে হওয়ার কারণে কিন্তু খরগোশের বাচ্চা মারা যেতে পারে। অনেক সময় আমরা খরগোশের বাচ্চা দেওয়ার পরে বারবার দেখতে যাই বা হাত দিয়ে ধরি, ওই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে খরগোশ আর খরগোশের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না। সো ওই ক্ষেত্রে কিন্তু খরগোশের বাচ্চা ডেফিনেটলি মারা যাবে। অবশ্য ওই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের কিন্তু খরগোশের বাচ্চা ধরা যাবে না বা ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, ওদেরকে ওদের নিজের মতো ছেড়ে রাখতে হবে। তাহলে কিন্তু ওরা খরগোশের বাচ্চাকে কিন্তু দুধ খাওয়াবে না, ওই ক্ষেত্রে কিন্তু খরগোশের বাচ্চা মারা যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকো। সো ওই ক্ষেত্রে তোমরা কী করতে পারো, যদি নিয়মিত 2 থেকে 3 বার তোমরা চেক করবা যে খরগোশের বাচ্চার পেটে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কি না বা ওদের শরীরের গ্রোথ ভালো কি না, ওই জিনিসটা তোমাকে দৈনিক 2 থেকে 3 বার কি পরীক্ষা করে দেখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় খরগোশের বাচ্চা না খাওয়ালে কিন্তু খরগোশের বাচ্চা মারা যায়। সো ওই ক্ষেত্রে যদি খরগোশ বাচ্চাকে দুধ না খাওয়াস, ওই ক্ষেত্রে তুমি কী করতে পারো, যারা প্রথম প্রথম আসো সো ওই ক্ষেত্রে কিন্তু তোমরা কিছু করার নেই। সো ওই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে হ্যান্ড ফিডিং করাইতে পারো খরগোশকে দিয়ে। সো কীভাবে হ্যান্ড ফিডিং করাবে ওই রিলেটেড আমি একটা ভিডিও দিয়ে রাখছি আমার চ্যানেলে। সো ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো যাদের প্রয়োজন। সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো তোমরা দেখে আসতে পারো ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে। খরগোশ বাচ্চা দেওয়ার কিন্তু খরগোশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে। সো ওই ক্ষেত্রে কী করবে তোমরা, খরগোশ বাচ্চা দেওয়ার পরে কিন্তু একটু ক্লান্ত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, ওই ক্ষেত্রে তোমরা যদি একটু ভিটামিন জাতীয় খাদ্য ওদেরকে দাও, সো ওই ক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা হবে না, বাচ্চাও ঠিকমতো দুধ পাবে। সো এই ক্ষেত্রে তোমরা কী করবে যে দানাদার জাতীয় যে খাদ্যটা আছে, চনা বুট গম বা বিভিন্ন যে মিক্সার খাবার পাওয়া যায় বাজারে 60 টাকা বা 70 টাকা কেজি নেবে, সেই খাবারটা যদি এনে তুমি যদি নিয়মিত খরগোশকে দাও তাহলে আলহামদুলিল্লাহ খরগোশের কোনো সমস্যা হবে না, বাচ্চারও কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে ভিটামিন জাতীয় খাদ্যটা পেলে কিন্তু খরগোশের যে শরীর থেকে ঘাটতিটা দূর হয়, সো ওই জিনিসটা কিন্তু আর ফেস করতে হবে না। আর একটা জিনিস সবসময় সতর্ক থাকবে যে খরগোশের গড়ে যাতে পিঁপড়া বা চিকা জাতীয় কিছু যাতে না আসে। পিঁপড়া থাকলে কিন্তু অবভিয়াসলি পিঁপড়া ছোটো বাচ্চাদেরকে কিন্তু কামড়ে মেরে ফেলবে, আর চিকা পিঁপড়া যাতে না থাকে, আর বিড়াল আর পাড়াল থেকে খুব সাবধান।
সেই জিনিসটা সবসময় মাথায় রাখবা তোমরা সবাই। আর রাতে কিন্তু খরগোশের বাচ্চা খোলা অবস্থায় রাখা যাবে না, ওই ক্ষেত্রে কিন্তু মশার কামড়ে কিন্তু ওরা মারা যেতে পারে। কিন্তু এখন কিন্তু খরগোশের বাচ্চা কিন্তু খুব ছোট, ওই ক্ষেত্রে কিন্তু ওদের গায়ে কোনো ধরনের লোম নাই। সো মশা যদি কামড় দেয় তোমাদের খরগোশের বাচ্চা ডেফিনেটলি মারা যাবে। সো রাতের বেলা যদি পারো একটা নেট বা দিয়ে রাখতে পারো তোমরা, যাতে করে মশাটা তোমাদের খরগোশের বাচ্চাকে যাতে কোনোভাবেই কামড় না দিতে পারে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে খরগোশের বাচ্চা দেওয়ার পরে কি কি করণীয় বা কিভাবে যত্ন আপনি করবে। যেভাবে আমি বলছি ঠিক সেভাবে যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু খরগোশের বাচ্চা সুস্থ থাকবে, কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছে ভিডিওটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করবা। আর খরগোশের যত ধরনের সমস্যা আছে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, যাদের কোনো ধরনের সমস্যা থাকবে চ্যানেলে কিন্তু অনেক ভিডিওতে কিন্তু আমার নিজস্ব নাম্বার দেওয়া আছে। সো তোমরা ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবা। অবশ্যই তোমরা ইমোতে নক দেবা, ইমো ব্যতীত সিমে বা অন্য কিছুতে নক দিলে আমাকে পাবা না। ইমোকে ইমোতে নক দিলে অবশ্যই আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা সরাসরি আমার সাথে যোগাযোগও করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।